চলে এসেছি। আপনি আছেন তো? চলে এসেছি পাঞ্জাবি কড়াইয়ে। ফুড রিভিউ খুবই ভালো, সেই জন্য কি লাগবে চাবি লাগবে সেই জন্য। চলুন ভেতরে গিয়ে কথা বলছি। ডিপার্টমেন্ট এবার থেকে ব্লগিংটা সেই করবে, মানে এখন থেকে এই ব্লগটা সেই করবে। ওভার টু আমার স্ত্রীর অনুমতি নিয়ে ব্লগিংটা করছি, মানে ফুড ব্লগিংটা করছি। তাও এটা সম্পূর্ণ স্ত্রীর আমাকে স্বাধীনতা দিয়েছেন বলে আমি এখানে কোনো পে মানছি না। কোয়ান্টিটিটা অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক বেশি, পরিমাণে অনেকটাই বেশি। হ্যাঁ, দামও বেশি। থ্যাংক ইউ। বলো, আলু ভাজা খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি, আমার ভার্জিন মোজিটো। মোজিটো মোজিটো কিন্তু মোজিটো করতে আমার বেশি ভালো লাগে। বাহ, পুরো পুরো বড় হয়েছে। আচ্ছা, ওভার টু বুম্বা দাদা, যিনি ফুডের ব্যাপারে এক্সপার্ট, তা তিনি একবার বলুন। সত্যি কথা বলছি যে ফ্রেঞ্চ ফ্রাইস আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাইরে থেকে ক্রিস্পি, ভেতরটা নরম থাকবে, এটা তাই। হ্যাঁ, এটা একদম তাই। সব মানে বলা হয় যে মানুষের অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস বা আলু ভাজা, মুচমুচে আলু ভাজা। এটা সবার ক্ষেত্রেই, সে ছোটো বড় বৃদ্ধ সবাই এই ধরনের খেতে ভালোবাসে। আমিও খাচ্ছি, তুমি ভার্জিন মোজিটোটা আমার আমি রিভিউ দেবো। আমি রিভিউ দেবো না, তুমি লিখে দাও যে ভার্জিন মোজিটোটা খেয়ে তোমার কেমন লাগছে। এক্সেলেন্ট। হ্যাঁ, এক্সেলেন্ট, ভালো লেগেছে, অসাধারণ। ভার্জিন মোজিটোটা তোমার খেয়ে ভালো লেগেছে? আমাদের আলু ভাজাটা ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার ভালো লেগেছে, খুব ভালো। আর তোমার অ্যাকচুয়ালি ফুড রিভিউ খুব ভালো জন্যই এসেছে। তোমাকে জিজ্ঞেস করিনি, আমি সারা জীবন স্টার্টার দিয়ে শুরু করে এবং স্টার্টারেই থাকি। ওটাই হচ্ছে স্টার্টারে পেট ভরে যা। চিকেন তন্দুরি হাফ, ওকে, ক্রিসপি চিকেন, ওকে। আমরা এটা পরে স্টার্ট করব, আগে আমরা ক্রিসপি চিকেন আছে। ওয়াও, আমার ফেভারিট হচ্ছে মালাই। চিয়ার্স। চিকেনটা করতে
চিকেন ফ্রাইড রাইস আমাকে তাক এখানে খেয়ে নিচ্ছে আচ্ছা এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব চসার গাড়ি সুজ यस স্যার নামলে হলো এক্সেলেন্ট বেস্ট কোনটা ফ্রাইড রাইস চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি এটা চিকেন রেশমি কাবাব না এটা চিকেন মালাই টিক্কা সরি চিকেন মালাই টিক্কা আমার নাম একটু গন্ডগোল হয়ে যায় এতক্ষণ যতগুলো খেলাম তন্দুরি চিকেনটা খুব ভালো ছিল ভাই ঘি দিয়ে করা ছিল খুবই ভালো লেগেছে কিন্তু এইটা এই সল্ট ভালো করছে না সল্ট সল্ট নিমক নিমক ভালো করছে না দাঁড়াও ফ্রাইড রাইসের রিভিউ দেবে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আমি যেরকম ফ্রাইড রাইস খেতে চাই ঠিক সেরকম প্রপার ব্যালেন্স রয়েছে না অত্যধিক নুন প্রত্যেকটা খুব ইউনিকলি দ্য টেস্ট হচ্ছে ইউনিকলি ব্লেন্ডেড হ্যাঁ নুন চিনি খুব বেশি ঝাল ঝাল নয় অত্যন্ত সুন্দর একটা ভীষণ ব্যালেন্সড একটা টেস্ট রয়েছে আর আমি ক্রিসপি চিকেনের ক্ষেত্রে রিভিউ দিকন দিতে পারিনি একটা ট্যাঞ্জি টেস্ট রয়েছে চিকেন ক্রিসপি চিকেনটা দুর্দান্ত আর এখানকার কোথায় সবচেয়ে মানে ভালো ডিশ আমি আজ পর্যন্ত যতবার খেয়েছি এই রেস্টুরেন্টে বেস্ট হচ্ছে কিন্তু চিকেন মালাই টিক্কা আনবিলিভেবল মানে যেরকম মুখে দিলে মিলে যাচ্ছে হ্যাঁ যেরকম টেক্সচার সেরকম ওয়েল ম্যারিনেটেড এবং ভীষণ চিকেনটা ওয়েল কুকড তার ফলে ইটস আ ভেরি গুড প্রিপারেশন ইনফ্যাক্ট অল দ্য ডিশেস আর ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড এবং বিশেষ করে পার্টিকুলারলি দ্য সার্ভিস সার্ভিস ইজ এক্সেলেন্ট আমি একটা কথা আমি কোনো রেস্টুরেন্টে এখনো পর্যন্ত দেখিনি খাবার ঠান্ডা হয়ে গেলে গরম করে দেয় এই নিজে থেকে নিজে থেকে নিজে থেকে উইদাউট আস্কিং দেম ওরা নিজেরা এলো বলছে স্যার আপনাদের টিক্কাটা ঠান্ডা হয়ে গেছে আমরা গরম করে দিচ্ছি দে অ্যাকচুয়ালি ডিড ইট দিস ইজ সামথিং ইনোভেটিভ দিস ইজ সামথিং ভেরি নিউ অ্যান্ড আই রিয়েলি অ্যাডমায়ার দিস অ্যাম্বিয়েন্স ইজ 4 out of 5 বাট সার্ভিস ইজ রিয়েলি 5 out of 5 অ্যাবসোলুটলি এখানে নো মানে ইন নো মানে অ্যাবসোলুটলি নো আনক্লিয়ার টার্মস আমি এটা বলছি সার্ভিস ইজ 5 out of 5 দ্য অ্যাম্বিয়েন্স 4 out of 5 ফুড কোয়ালিটি আইল গিভ 4.5 out of 5 ইট ক্যান বি ডান কারণ 5 দিচ্ছি না কারণ 5 হলে পারফেকশন চলে আসে সেই জন্য 4.5 দিচ্ছি দ্য ইট ইজ রিয়েলি ভেরি ভেরি গুড ওকে আর এইটা তন্দুরিটা তন্দুরি ইজ ইকুয়ালি গুড তন্দুরি কি বলতো তন্দুরিতে এই রেস্টুরেন্টে যেটা দে হ্যাভ ইউজ ঘি ঘি এক্স্যাক্টলি এবং ঘি ইজ ওয়ে ওয়ে মোর হেলদি দ্যান বাটার বাটার এক্স্যাক্টলি সেই জন্য ওরা ঘি ইউজ করেছে এটা ইনোভেটিভ দ্য তন্দুর ওয়াজ রিয়েল গুড এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দে রিয়েলি কেয়ার অ্যাবাউট পিপলস হেলথ খুব ব্যালেন্সড উইথ সল্ট ইউজ করেছে উইচ আই রিয়েলি অ্যাডমায়ার কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি এত ব্যালেন্সড ইউজ অফ সল্ট ভেরি গুড এই আইসক্রিমটা অর্ডার দিয়েছি হচ্ছে টুকু কারণ আইসক্রিমটা দুপুরে চাহিদা ছিল ভ্যানিলা উপরে হট চকলেট সস কিন্তু এটা দেখে আমার এত লোভ লাগছে যে আমি এক চামচ খাওয়ার লোভ সামলাতে পারছি না এবং এই সময় যদি টুকুরের মুখে রিয়াকশনটা দেখতে না লোভে পাপ পাবে মৃত্যু আর খাবো না সম্ভব ভালো খেতে তুমি খাও মামা খাবার থ্যাংকস খুব সুন্দর একটা সন্ধে একদম পারফেক্ট যেরকম আমরা ভেবেছিলাম ঠিক সেরকমই সাধারণত শপিং ব্লগে কি কি কিনেছি সেটা দেখাতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এত জিনিসপত্র কিনেছি যে আজকে যদি এগুলো দেখাতে যাই তাহলে কিন্তু অনেক ব্লগ বড় হয়ে যাবে সেই জন্য আজকে আর দেখাচ্ছি না এগুলো সমস্তই কেনাকাটি হয়েছে আর খুব যে একটা কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি কেনাকাটি তা না সংসারে খুঁটিনাটি বাচ্চা খাবার আমাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র সেসবই কেনা হয়েছে সমস্তই আমি কালকের ব্লগে দেখাবো আর তাহলে এখন ফোনটাতে একদমই চার্জ নেই আমি এসে একটু গ্রিন টি বসিয়ে দিয়েছি কারণ এটা না খেলে আমার হবে না এখন একটু গুরুপাক হয়েছে এটা সেজন্য খেয়ে খাচ্ছি তো ফোনটাকে আগে একটু চার্জে দিয়ে নিই তারপর কথা বলছি অ্যাকচুয়ালি চার্জিং পয়েন্টটা লাগিয়ে তারপরে কথা বলছি
কারণ একদমই চার্জ নেই, ফোনটায় প্রায় চার্জ বন্ধ হয়ে গেছিল, যার ফলেতে আসার সময় খুব একটা ক্লিপিং নিতেই পারিনি। তো যাই হোক, যেটা আমাদের ওখানে বিল হয়েছে সেটা হচ্ছে 2760 টাকা। তো একটু এক্সপেন্সিভ ডেফিনেটলি, কিন্তু যেটা হয়েছে যা সার্ভিস এবং যা ফুড কোয়ালিটি বা এভরিথিং যা ছিল বা যে যে আইটেম আমরা নিয়েছিলাম কোনোটাই যে খুব একটা মানে কম ইয়ে তা নয়, কিন্তু অসাধারণ স্বাদ। এবং আমরা হাইলি রেকমেন্ড করব যে পাঞ্জাবি কড়াই আমরা আগেও গিয়েছি, আমরা খুব মানে স্যাটিসফাইড কাস্টমার ওদের, এবং আমরা ঠিক একই রকম ইমপ্রেশন এখনও বহাল রাখছি, কারণ ওদের সার্ভিস যতটাই ভালো ততটাই ওদের ফুড কোয়ালিটি ভালো। আর সব থেকে বড় কথা, ওদের দোকানে খেয়ে বা ওদের মানে ইয়েতে খেয়ে আমাদের কখনোই কারোরই কোনো রকম পেটের প্রবলেম হয়নি, উল্টে মাঝরাতে খিদে পেয়ে গেছে এরকমও হয়েছে। যাই হোক, যেগুলো খেলাম সেগুলো তো খুব লাইট খাবার না, যথেষ্টই রিচ খাবার, কিন্তু হজম হয়ে যেতে আমাদের কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আজকের দিনের জন্য তাহলে আর খুব বেশি ব্লগ বড় করছি না, সবাই খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই, তাহলে যখন আমি নতুন ভিডিও দেবো নোটিস আপনাদের কাছে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন আজকের দিনের জন্য। বাই বাই।